नमस्कार बंधुरा बम कुजिन एंड कल्चारे अपने स्वागत मौमिता आज हमें अपन नहीं फिश कटलेटर रेसिपी खूब सिम्पल भावे पुरो भिडियो स्किप ना कर देखें आशा करछि खूब भालो लागबे। ये पुजो समय बाड़ीते अतिथि आप्यायन होक अथवा बिकेलेर जल खाबार এই ফিশ কাটলেটটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটা খেতে এতই দারুণ আর এত সহজে তৈরি করা যায় যে এর জন্য আপনার খুব একটা সময় নষ্ট হবে না। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে 6 পিস রুই মাছ আছে, এটাকে আমি অল্প সিদ্ধ করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প জল, আর এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য হলুদ। 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব মাছটা। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর মাছটা থেকে কাঁটাগুলো বের করে নিচ্ছি, ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, তাহলে আলুর সাথে মাখতে সুবিধা হবে আর কাঁটাগুলো ভালোভাবে বের করে নেওয়া যাবে। এই ফিশ কাটলেটটা খুবই সিম্পল একটি রান্না, যখন তখন তৈরি করে অতিথি আপ্যায়নে ব্যবহার করা যায়। আমি এর জন্য একটা মিডিয়াম সাইজের বয়েল করা আলু নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বেশি আলুর ব্যবহার না করতে। আমি এখানে 200 গ্রাম মাছের জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা ম্যাশ করে নিয়েছি, তাতে সমস্ত আলুর একই রকম হবে, খুব বেশি ছোট বড় দানা থাকবে না। এবার এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি রসুন কোচানো, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, কোচানো কাঁচা লঙ্কা, সামান্য ধনে পাতা কোচানো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব সিম্পল একটি রান্না, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস, লেবুর রসটা কিন্তু মাস্ট, লেবুর রস দিলে খুব ভালো টেস্ট আসে। এবার কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। খুব অল্প সময়ে তৈরি করা যায়, তাই এই ফিশ কাটলেটটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এবার মাখানো হয়ে গেছে, আমি একটা ডিম ভেঙে রেখেছিলাম, এবার সেটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সামান্য ওট, এতে আরও বেশি ক্রিসপিনেস আসে, তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এবার আমি কাটলেটগুলো গড়ে নেব, আপনারা যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু চারকোনা টাইপের শেপ করার চেষ্টা করেছি। প্রথমে ব্রেড ক্রামে এটাকে ভালোভাবে একবার বুলিয়ে নিলাম, তারপর এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব। এরপর আবার ব্রেড ক্রামে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। যে পরিমাণ মাছ নিয়েছিলাম তাতে 6টা হয়েছে কাটলেট রেডি। আমি আধ ঘন্টা এটাকে ফ্রিজে রেখে এটাকে ভাজতে চলে যাচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি এই ফিশ কাটলেটগুলো ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজার চেষ্টা করলে উপরে তাড়াতাড়ি রং চলে আসবে, কিন্তু ভেতর থেকে ভালোভাবে তৈরি হবে না। ফিশ কাটলেটটা ভাজার আগেই আপনারা চাইলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে দুদিন অবধি সংরক্ষণ করে খেতে পারেন। যখন ইচ্ছে হলো ফ্রিজ থেকে বের করে একটু
ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই ফিশ কাটলেট। জল খাবার হোক অথবা অতিথি আপ্যায়ন, সকলের মন জয় করা খুবই সহজ এই ফিশ কাটলেট দিয়ে। ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে, আর বেশি একটা সময় লাগে না যেহেতু, তাই আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারেন। আর যে সমস্ত উপকরণগুলো লাগছে এগুলো খুবই সহজ উপকরণ, আর প্রায় সকলের বাড়িতেই এগুলো থাকে, তাই চটজলদি খাবারে এই ফিশ কাটলেটটা খুবই টেস্টি আর খুবই সিম্পলভাবে তৈরি করে সকলের মন জয় করা খুবই সহজ। আমি দুটো ফিশ কাটলেট একবারে ভেজে নিচ্ছি, আর আমি যেহেতু মিডিয়াম ফ্লেমে এটা ভেজেছি, আর ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমার প্রায় 5 মিনিট সময় মতো লেগেছে। আমি খুব হাই ফ্লেমে ভাজিনি, কারণ কালারটা আগেই চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে তৈরি হবে না, তাই আপনারাও চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেওয়া। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর উপরের রঙটা দেখেই বুঝতে পারছেন যে এটা তৈরি হয়ে গেছে। আর গরম গরম এই ফিশ কাটলেট আমি এবার সার্ভ করে দেব। আমি এটা সার্ভ করে দিয়েছি, দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। ভেতর থেকে সফট আর বাইরে ক্রিস্পি এই ফিশ কাটলেট একবার বাড়িতে তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা বাড়িতে একবার তৈরি করুন, আর কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানান। আর আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো সম্পর্কে যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে সেটাও আপনারা আমাদের জানাতে পারেন। এভাবেই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।